সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দৈনিক সকালের বার্তা 24.কমের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন সময় বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হওয়ার চেষ্টা করছি এবং সবচেয়ে বেশি নির্বাচন নিয়ে অসংখ্য প্রতিবেদন করে যাচ্ছি। আজকে আমি দাঁড়িয়েছি কাতুলি ইউনিয়ন পরিষদে। আপনারা অবগত আছেন যে গত 15ই সেপ্টেম্বর কাতুলি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়, যে সম্মেলনে টাঙ্গাইল সদর পাঁচ আসনের মাননীয় সংসদ সদস্য থেকে শুরু করে জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু সেই সম্মেলনে কিন্তু সভাপতি এবং সেক্রেটারির নাম ঘোষণা করা সম্ভব হয়নি। এই জন্যই যে তখন সভাপতি পদে প্রার্থী ছিলেন তিনজন এবং সেক্রেটারি পদে প্রার্থী ছিলেন চারজন। যখন কোনোভাবেই সম্ভব হয়নি, তখন আজ 18ই সেপ্টেম্বর পুনরায় ভোটের মাধ্যমে আগামী দিনে এই কাতুলি ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিলে সাধারণ সম্পাদক এবং সভাপতি পদে কে আসতেছে, এজন্য কিন্তু আজকে এখানে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। মানে ভোটার তারা কিন্তু ভোট দিয়ে আগামী দিনের জন্য সভাপতি সেক্রেটারি নির্বাচিত করবে, যেখানে মোট ভোটার সংখ্যা 251 ভোটারই আজকে নির্ধারণ করতে যাচ্ছে আগামী দিনে এই কাতুলি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি হিসাবে কে আসছে। সভাপতি পদপ্রার্থী হিসাবে আজকে প্রতিদ্বন্দ্বিতা করছেন নায়েব আলী সরকার, যিনি বিগত দিনেও এই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন, এবং আজকে নতুন করে যিনি আসছেন তিনি সাইফুল ইসলাম লাবলু, সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন হলে মোহাম্মদ আব্দুল কুদ্দুস খান, যিনি বিগত দিনের সাধারণ সম্পাদক ছিলেন, এবং নতুন যিনি আসতেছেন তিনি মোহাম্মদ তৌহিদুল ইসলাম আলামিন, যিনি নতুন আসছে এবং ভোটের মাধ্যমেই তাকে নির্বাচিত করতে যাচ্ছে। এর জন্য আপনাকে আমাকে আরও অপেক্ষা করতে হবে। আর একটু তথ্য আপনাদের জানিয়ে দিই, যারা সভাপতি পদে যারা প্রত্যাহার করছে, এস এম আবুল মনসুর তিনি সভাপতি প্রার্থী ছিলেন কিন্তু তিনি প্রত্যাহার করে নিয়েছেন। রফিকুল ইসলাম আবু শামা তিনি কিন্তু সভাপতি প্রার্থী ছিলেন, তিনি কিন্তু প্রত্যাহার করে নিয়েছেন। আমরা যতটুকু জানি জনাব মোজাফফর হোসেন তিনি সাধারণ সম্পাদক হিসাবে প্রার্থী ছিলেন, তিনিও কিন্তু সেখানে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে, যার জন্য দুইজন সভাপতি দুইজন সেক্রেটারি পদে কিন্তু আজকে নির্বাচন হচ্ছে। ভোটাররা কিন্তু স্বাচ্ছন্দ্য ভোট দিতে চাচ্ছে। আজকে এখানে মাননীয় সংসদ সদস্য টাঙ্গাইল সদরের তিনি উপস্থিত আছেন, টাঙ্গাইল সদর উপজেলার চেয়ারম্যান জনাব শাহজাহান আনসারী তিনি উপস্থিত আছেন, এবং টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের এবং সদর উপজেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা আজকে উপস্থিত আছে। কাউন্সিলের মধ্য দিয়ে আগামী দিনে এই কাতুলি ইউনিয়ন আওয়ামী লীগের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি নির্বাচিত হতে যাচ্ছে। আপনারা অপেক্ষায় থাকুন। সর্বশেষ আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে কে হচ্ছে সভাপতি, কে হচ্ছে সাধারণ সম্পাদক। একজন আওয়ামী ফ্যামিলির লোক, আসলে বলতে আমার খুবই কষ্ট হচ্ছে। অ্যাকচুয়ালি ধরে নিতে পারেন যে আমি আসলে দলকে ভালোবাসি, দলের মান যাতে নষ্ট না হয় সেই জন্যই ঊর্ধ্বতন নেতৃকর্ম সিনিয়র নেতৃবৃন্দর কথার কারণে তাদের অনুরোধ কর্মেই সরে দাঁড়াচ্ছি। 78 সালের পর থেকে আওয়ামী লীগের একদম দুর্যোগ মুহূর্ত থেকে এই দলকে আমরা সংগঠিত করার চেষ্টা করেছিলাম এবং এই দলকে আমরা সংগঠিত করে আজকে এই পর্যায়ে উন্নীত করেছি। কিন্তু দেখা গেল যে প্রতিটা কাউন্সিলেই অত্যাধিকভাবে টাকার সরাসরি হয়, অবৈধ টাকার লেনদেন হয়, অবৈধ টাকার কাছে আমরা যারা ত্যাগী কর্মী বা আমরা যারা আওয়ামী লীগকে একসময় সংগঠিত করেছিলাম তারা টিকতে পারবো না, যেহেতু আমাদের এই টাঙ্গাইল জেলার অনেক নেতৃবৃন্দই চায় না যে ত্যাগী নেতারা দলের ক্ষমতায় আসুক। এটা যখন আমি বুঝতে পেরেছি তখনই আমি আমার ইজ্জত নিয়ে এখান থেকে সরে গেছি। আমার কাছে চারজন যারা দাঁড়িয়েছে, চারজন প্রার্থী যোগ্য, তারা যে কোনোভাবে হোক, যে কোনো মূল্যে হোক, যেই উঠুক না কেন তারা ইউনিয়ন আওয়ামী লীগকে গতিশীল করতে পারবে এবং ইউনিয়ন আওয়ামী লীগকে তারা আগামী দিনে 2024-এর যে নির্বাচন সেই নির্বাচনের জয়ের পথে তারা এগিয়ে নিয়ে যেতে পারবে সম্পূর্ণভাবে। আমাদের কাছে ছোট্ট একটু মন্তব্য, সেটা হলো যারা প্রত্যাহার করছে তারা একটু অভিযোগ সুরেই বলছে যে তাদেরকে জোরপূর্বক এবং চাপ প্রয়োগ করে তাদেরকে প্রত্যাহার করা হয়েছে। না না না, এটা বিষয় না, প্রত্যাহারের অভিযোগটাই না। আমি সরাসরি এখানে জিজ্ঞেস করেছি তাদেরকে, তারা প্রত্যাহার করেছে মূলত প্রার্থিতার পরিস্থিতি এবং কাউন্সিলারের অভিমতের ভিত্তিতেই কিন্তু তারা দুদিন সময় পরে কিন্তু আজকে তারা প্রত্যাহার করেছে। ইতিপূর্বে কিন্তু তারা প্রত্যাহার কখনো করেনি, আজকে প্রত্যাহার করেছে এই কারণেই যে নির্বাচনী একটি হাওয়া এখানে বিরাজ করছে, সে হাওয়ায় অনেকে হয়তো বা হাওয়ার সাথে মিলাতে পারে নাই নিজেদেরকে, সেই কারণে তারা দেখছে তাদের জনপ্রিয়তার চেয়ে যারা যোগ্য তারাই এখানে মাঠে থাকবে, সেই হিসাবেই
তারা তাদেরকে প্রত্যাহার পক্ষে এবং করছে, কেউ কেউ আবার পক্ষে প্রত্যাহার করেছে বলে শুনেছি এরকম। তবে ভালো, যারা নির্বাচন মাঠের পরিস্থিতি বুঝে, কাউন্সিলর মনোভাব বুঝে, তারা কিন্তু সঠিক অর্থেই সঠিক সিদ্ধান্ত নিয়েছে, তারাও যোগ্য ছিলেন, কিন্তু মাঠের পরিস্থিতি, কাউন্সিলর মনোভাব সকল কিছু যাচাই বাছাই করেই তারা বোধ হয় প্রত্যাহার করে নিয়েছেন। এখানে কাউকে প্রেশার দিয়ে প্রত্যাহার করার বিষয় না, কারণ এখানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা নির্বাচন এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং আপনারা রেজাল্টে মনে হয় দেখতে পারবেন যে এখানে কী পরিমাণ প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। হিসাবে নির্বাচিত হয়েছেন নায়াবাদী সরকার, তিনি অনেকদিন ছিলেন, এবারও আপনারা তাকে ভোটের মাধ্যমে 3 বছরের জন্য বানিয়েছেন, আমরা তাকে ধন্যবাদ জানাই। সাধারণ সম্পাদক পদপ্রার্থী 2 জন ছিলেন, 1 জন বিজয়ী হয়েছেন, আল আমিন। যেমনটা আমি বলছিলাম সকালে যে কাঙ্ক্ষিত ফলাফলের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে, সেই অপেক্ষার সময় কিন্তু এখন চলে আসছে। টাঙ্গাইল জেলার এই কাতুলি ইউনিয়নের আগামী 3 বছরের জন্য ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসাবে যিনি নির্বাচিত হয়েছেন, তিনি বিগত দিনেও কিন্তু এই ইউনিয়নের সুনামের সাথে দায়িত্ব পালন করে গিয়েছেন আওয়ামী লীগের সভাপতি হিসাবে। আজকেও কিন্তু কাউন্সিলের ভোটের মাধ্যমে আজকে তিনি পুনরায় আবারও কাউন্সিলে নির্বাচনের মাধ্যমে সভাপতি দায়িত্ব পালন করলেন, সভাপতি হতে যাচ্ছেন কাতুলি ইউনিয়ন আওয়ামী লীগের তিনি সভাপতি পুনরায় নির্বাচিত হলেন, তার অভিব্যক্তি কী? আমরা আপনাকে প্রথমে স্বাগত জানাচ্ছি সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার জন্য। আজকে যে সাধারণ ভোটাররা অর্থাৎ যারা কাউন্সিলর তারা ভোট দিয়ে আপনাকে নির্বাচিত করলো আগামী 3 বছরের জন্য, আপনার ছোট্ট মন্তব্য এবং তাদের উদ্দেশ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দীর্ঘদিন যাবৎ এই কাতিল ইউনিয়নের নেতৃত্ব দেই, 1977 হইতে 33 বছর ছিলাম সাধারণ সম্পাদক এবং 8 বছর হলো সভাপতি। জনগণের সাথে আমার সম্পৃক্ত ছিল, দলীয় লোকজনদের সাথে আমার সুসম্পর্ক ছিল বিধায় তারা আজকে আবার আমাকে পুনরায় 3 বছরের জন্য নির্বাচিত করেছেন। আমি সামনের দিনগুলোতে তাদেরকে নিয়ে কে হারলো কে জিতলো এইটা আমার দেখার বিষয় নয়, সবাইকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দলকে সুসজ্জিত করার জন্য সামনে যা করেন আমি তাই করব। আমি আসলে প্রথমে সবাইকে ধন্যবাদ জানাবো যে আমার জন্য যারা আমাকে সাপোর্ট করছে, যারা আমার জন্য কাজ করেছে তাদের সবাইকে ধন্যবাদ জানাবো, কি দলকে আমি কবিজিল গতিতে এগিয়ে নিয়ে যাবো, একাত্তলি নন পশ্চিম টাঙ্গাইল আওয়ামী লীগের ঘাঁটি হিসাবে পরিচিত করব। না, তারাও আমার রাজনৈতিক সহকর্মী, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা ইউনিয়নটাকে এগিয়ে নিয়ে যাবো। জি ধন্যবাদ সকালের বার্তাকে। আসলে আমরা খুব আনন্দিত যে আজকে আসলে নবীন প্রবীণ দিয়ে আমাদের একটি সংগঠন আজকে বাস্তবায়ন হলো, আমরা খুব খুশি। এই সংগঠন দিয়ে আগামী দিনে আমরা সংসদ নির্বাচন থেকে শুরু করে এলাকায় মাদক সন্ত্রাস এবং ভূমি দখল এবং বিভিন্ন অপকর্ম থেকে আমরা এদেরকে নিয়ে ইউনিয়ন পরিষদ সহ সকলকে নিয়ে আমরা প্রতিহত করবো ইনশাল্লাহ। আমরা এই এই কমিটি পেয়ে আমরা অত্যন্ত খুশি হয়েছি, ধন্যবাদ জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ। 15 তারিখে কাউন্সিল হয়েছে, সম্মেলন হয়েছে, রেজাল্ট ঘোষণা করা সম্ভব হয়নি 18 সেপ্টেম্বর, আজকে কিন্তু ভোটের মাধ্যমে রেজাল্ট ঘোষণা করা হলো। 251 জন ভোটের মধ্যে কিন্তু নতুনভাবে যিনি আসলেন সেক্রেটারি হিসাবে এবং পুনরায় যিনি সভাপতি হিসাবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন এই ইউনিয়নের, তিনি জনাব নায়েবুল সরকার এবং সাধারণ সম্পাদক জনাব তৌহিদুল ইসলাম আলামিন। আগামী দিনে কাতুলি ইউনিয়ন আওয়ামী লীগকে সক্রিয় করার জন্য এবং এই আব্দুল মান্নানের স্মৃতিচারণ এবং আব্দুল মান্নানের সুনাম বয়ে আনার জন্য তাদের ভূমিকাটা কেমন থাকবে সেজন্য আপনাকে আমাকে অপেক্ষা করতে হবে আগামী দিনগুলো। সেই আশা এবং প্রত্যাশা রেখে আপাতত কাউন্সিল থেকে আবার আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের সাথে হয়তো আমার আবারও দেখা হবে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। এ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।